বাংলার মুখ্যমন্ত্রী আপনি, তো আপনার কাছে বলার বলবো আমরা, তো আপনিই পারবেন, আর কেউ পারবে না। তো আপনি কিছু একটা আমাদের জন্য উপায় বের করুন, আমরা কিছু খেতেও পারিনি, যা ছিল যা যা পয়সা ছিল খেয়ে নিয়েছি, আর খাওয়ার টাকাও নেই। লকডাউন পরিস্থিতির মাঝে আমাদের রাজ্যের অনেক শ্রমিকই কিন্তু ভিন রাজ্যে আটকে আছে, কাজ বন্ধ, স্বভাবতই কোনো রকম ইনকামের রাস্তাটাও নেই, হাতে যেটুকু সঞ্চিত অর্থ সেটাও শেষ হয়ে এসছে, খাবে কি তারা, তারা খেতে পারছে না। আজকে ভিডিওতে আমি দেখাবো এমনই একটা ক্লিপ, যে ভিডিওতে তাদের কাতর আর্জি, তাদের আর্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাদেরকে বাড়ি ফেরানোর আর্জি, আর না হলে তাদের অর্থ সাহায্য দিয়ে বা তাদের অন্যের সংস্থান দেওয়ার একটা আর্জি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আজকে আমার চ্যানেলে ফলোয়ার আছেন, প্রায় 15,000 মতো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, এবং তাছাড়া অন্যান্য যারা আছেন আমার চ্যানেলের রীতিমতো ভিউয়ার্স, সবার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটাকে প্রচুর প্রচুর হারে শেয়ার করুন, যেন ভিডিওটা মুখ্যমন্ত্রীর দরবার অবধি পৌঁছে যায়। আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক মানবিক, আজ তার মতো একটা মুখ্যমন্ত্রীকে আমরা সত্যি কৃতজ্ঞতার কাছে, যেভাবে তিনি এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আজ সত্যি আমরা গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়ে। চাইবো ভিডিওটাকে তার কাছে পৌঁছে দেবেন। শুধু এই যে শ্রমিক বন্ধু যাদের ভিডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে এসছে বা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, শুধু তারা নয়, আরও অনেক শ্রমিকজীবী বন্ধুরাই যারা ভিন রাজ্যে কর্মরত, তারা আটকে আছে, তারা খেতে পারছে না। আমরা জানি অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের যে সিএম তাদেরকে লেটার লিখেছেন, ইনফর্ম করেছেন তাদের রাজ্যে আটকে থাকা আমাদের শ্রমিকগুলোকে তাদের অর্থ সাহায্য দিয়ে, অন্যের সংস্থান দিয়ে তাদেরকে সাহায্য করেন। তো ভিডিওটাকে শেয়ার করুন, যেন সেই পদক্ষেপ ওই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো খুব শীঘ্রই নেয়, এবং এই সমস্ত শ্রমিক বন্ধু যারা আটকে আছে, অলরেডি এই যে ভিডিও ক্লিপ সেখানে আমার একটা ভাই, আমার এক ভাই ব্ল্যাক টি শার্ট পরিহিত, ব্ল্যাক শার্ট পরিহিত, সেও আটকে আছে। সবার দিকে তাকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে প্রচুর হারে শেয়ার করুন, এবং শুধু শেয়ার করো না, নিজের এলাকাতেও আছে অনেক অনাহারে ভুগতে থাকা অনেক ফ্যামিলিও আছে, দরিদ্র ফ্যামিলি গ্রাম বাংলার, তাদের পাশেও দাঁড়ান। দেখুন মানুষ মানুষের জন্য আমাদের সবাইকে বিপদের সময় মানুষের পাশেই দাঁড়াতে হয়, সেই বার্তাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, যেন আমরা সবাই কঠিন পরিস্থিতিতে কারোর সাহায্যের পথ থেকে দূরে সরে না যাই। চলুন আমরা দেখে নেবো আজকে ঠিক তারা কী কাতর আর্জি জানাচ্ছেন। আমি এই ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওর শেষে আমি তাদের অ্যাড্রেস, বর্তমানে মহারাষ্ট্রের তারা আছে মারাঠি কলোনিতে, সেই অ্যাড্রেসটা আমি শেয়ার করবো, এবং সাথে তাদের গ্রুপের কোনো একজনের নাম্বারটাও আমি শেয়ার করছি। আপনারা যদি কোনো আধিকারিক দেখে থাকেন অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই শেয়ার করুন, কারণ আজকে আপনার একটা শেয়ার কিন্তু এদেরকে সঠিকভাবে জীবনযাপন করার সাহায্য করে দিতে পারে। প্রচুর প্রচুর শেয়ার করুন, যেন 500,000টা শেয়ার একটা দিনেই হয়ে যায়। ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করতে থাকবেন, আর আপনার এলাকার যদি কোনো দরিদ্র ব্যক্তি থেকে থাকেন তাহলে তার পাশেও আপনি সাহায্যের হাতটা নিশ্চয়ই বাড়াবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কলকাতা থেকে বোম্বে এসেছিলাম, গরিব, আমরা ইনকাম করতে এসেছি, তো এখানে এসে লকডাউনের জন্য ফেঁসে গিয়েছি, কাজকাম হচ্ছে না, মার্কেটও চলছে না, খাওয়া দাওয়াও হচ্ছে না, আমরা কী করব? তুমি যাও একটা উপায় আমাদেরকে বার করে দিন, আমাদের বাড়ি নিয়ে যাওয়ার, এখানে খাদ্যের ব্যবস্থা করে দিন। ওই জন্য আপনাকে হাত জোর করে বলছি যে আমাদের জন্য কিছু একটা উপায় বার করুন, যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে বাড়ি যেতে পারি বা সুস্থভাবে এখানেই থাকতে পারি, কিন্তু এখানে থেকে আমরা কিছু খেতে পারি। আমাদের কাছে একটা টাকাও আর নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে, কিছু খেতে পারিনি। আপনি কিছু একটা উপায় করুন, যাতে আমরা খেতে পারি কিছু, নাহলে বাড়ি আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার কাছে দুটো হাত জোর, আপনি ছাড়া আর কেউ কাউকে বলতে পারবো না, কাউকে, তুমি ছাড়া কেউ আমাদেরকে নেই, তুমি যা করো আমাদেরকে। খুব বিপদের ভিতরে পড়ে আছি আমরা, খুব বিপদের ভিতরে পড়ে আছি আমরা, আশাও নেই কি করবো আমরা, আমরা মারা যাবো। মুম্বাই, মহারাষ্ট্র, মারাঠি কলোনি, খার রোড, মারাঠি কলোনিতে আমরা আছি, এখানে আমরা আছি, এই 7-8 জন আছি, 9 জন আছি, তো আমাদের জন্য কিছু একটা উপায় বার করুন, আপনিই পারবেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি, তো আপনার কাছে বলার বলবো আমরা, তো আপনিই পারবেন, আর কেউ পারবে না, তো আপনি কিছু একটা আমাদের জন্য উপায় বের করুন, আমরা কিছু খেতেও পারিনি, যা ছিল যা যা পয়সা খেয়ে নিয়েছি, আর খাওয়ার মতো টাকাও নেই, নেই আমাদের বাড়ি পেটে দেওয়ার ব্যবস্থা করুন, বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করুন, আপনাকে হাত জোড়ে কিছু একটা ব্যবস্থা করুন, আপনি আপনার কাছে হাত জোড়ে করে বলছি কিছু একটা ব্যবস্থা করুন। না
আমরা খেতেও পারিনি ভালোভাবে।